আজগর ভাই, কয়টা বাচ্চা সামনে? এখানে 6টা ষাঁড় বাচ্চা আছে। 6টা ষাঁড় বাচ্চা? জি জি জি, অলরেডি গাড়িতে উঠানো হয়ে গেছে। এ পাশে 3টা, 4, 5, 6, 6টা। জি জি, যাবে কোথায় এগুলো? নওগাঁ যাবে। নওগাঁ? আচ্ছা, নওগাঁ। তাহলে 6টা গাবি, 6টা বাছুর? 6টা গাবি, 6টা বাছুর। আচ্ছা দর্শক, আমরা দেখছিলাম এখানে 6টি গাবি, 6টি বাছুর, আর দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোয়া এলাকায় রয়েছে। 5 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার। এগুলো তো গতকালকে প্যাকেজ দেওয়া হয়েছিল নাকি? গতকালকে। ও, ওখানে কয়টা ছিল গাভি বাছুর? ওখানে আমাদের 3টা ছিল, আর 3টা আমার এক্সট্রা ছিল, 3টা এক্সট্রা কিনে দিয়েছি। মোট 3টা এক্সট্রা কিনে দিয়েছেন, যে টোটাল হচ্ছে 6টা। ভাইরা কিনেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে? বগুড়া নাকি? নওগাঁ। ও, নওগাঁ, নওগাঁ। আচ্ছা, আপনার গাই বাছুর কেনার উদ্দেশ্যে আসছিলেন? কাল রাতে ওই প্যাকেজটা দেখতে বললাম, তাই সঙ্গে সঙ্গে আলাপ করে গাড়ি প্যাকেজটা দেখে সঙ্গে সঙ্গে আলোচনা করছেন। তারপরে সকালে রওনা দিছেন? সকালে মানে 11টার দিকে। মোটামুটি দাম দরে হয়ে গেছে? দাম দরে হচ্ছে, বা কথার সাথে কাজের মিল, কাছের মিল আছে। আচ্ছা, আমরা তো ভিডিওতে বলি যে একটু 19-20 হয়, আপনি 19-20 পেয়েছেন নাকি 20-20? কেমন মনে হয়েছে বলেন না? আমরা যেটা দেখছি সামনাসামনি ঠিকই আছে। আচ্ছা, এই আপনাদের নওগাঁতে তো পাওয়া যায় ধরনের গাভি বছর, তো ওখান থেকে এখানে আসলেন, কারণটা কি বলেন তো? এখানে এক জায়গা পেলাম, সুবিধা মতন মনে হচ্ছে। আচ্ছা, সুবিধা মনে হচ্ছে। ওখান থেকে এখানকার ডিফারেন্স আছে, দামের পার্থক্য আছে? একটু আছে, একটু আছে। আচ্ছা, তো কত দেওয়া ছিল প্যাকেজে আজকে? 60,500। 500 কিছু ছাড়টা দিচ্ছেন ভাই? সস্তা দিছি, হ্যাঁ, আরো সস্তা ছাড় দিছি। ছাড় দিছে, ছাড় দিছে ভাই। মানে কি কেনা যায় আজকে ভাই কাছে? কেনা যায়? হ্যাঁ, কেনা যায়। কেনা যায়, কেনা যায় না? তাহলে এগুলো মোটা তাজা করবেন? মোটা তাজা করবো নাকি নিজে বিক্রি? নিজে বিক্রি করবো। ও, নিজে বিক্রি করবেন? এই ধরনের, এই ধরনের চিন্তা ভাবনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বাচ্চাগুলা আমাদের দেখলাম, আর সবগুলাই সার? ও, তাহলে আপনারা বেছে বেছে সারগুলো কিনছেন? আর পিছনে এই পাশে গাভিগুলা? আচ্ছা, এখানে একটা আপনার কোনটা কোনটা ছিল? আমার পেগুলো ছিল 3টা। কোনটা কোনটা? এটা একটা, হ্যাঁ, এটা একটা, আর এটা একটা, এই 3টা, এই 3টা। আর এক্সট্রা ভাবে 3টা কিনছেন? এক্সট্রা ভাবে 3টা কিনেছেন। এইটা বলা যাবে দাম যেগুলো কিনছেন এক্সট্রা ভাবে? এগুলো, এগুলো মনে করেন যে আপনার কিনছি 65,000, 65,500। এটা একটা, আর দাম বলা যাবে, দাম সস্তা। হ্যাঁ, কই ভাই, কই? তো ভাই কি মনে হয় এগুলো নিজে বিক্রি করলে হবে, লাভ হবে? মানে বাজারে আইডিয়া আছে তো নাকি? আশা করা যাচ্ছে। কত করে বিক্রি করা যেতে পারে এলাকায়? কত করে বিক্রি হতে পারে? মানে একটা একটা আইডিয়া নিয়ে তো কিনেছেন, যদি একাউন্ট বলা যাবে না, আমরা একটা ধারণা নিচ্ছি আর কি। হয়তো গাড়ি ভাড়াটা দিয়ে 1,200 করে, 1,200 একটু খুলে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, গরু ব্যবসা করেন নাকি এই প্রথম? হালকা পাতলা করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, শুভকামনা রইল। আচ্ছা ভাই, গাভি বাছুর তো থাকে অল টাইম? আমার কাছে গাভি বাছুর থাকে, শুকনো থাকে, সার গরু থাকে, দুটোই থাকে, দুটোই থাকে। যার যেটা দরকার তাকে সেটাই দেবো ভাই, যে ভাই যার যেটা প্রয়োজন, হ্যাঁ, সবগুলো দেবো। ওকে কম রেটে দিতে হবে, কম রেটে দিবে। 61,500 প্যাকেজ দিছি সার গরু, হ্যাঁ, সাইওয়াল, সাইওয়াল, ফির আরো কিনে দিছি, আরো কিনে দিছি। চিপটা কিনতে বলে যে ভাই যদি 2 টাকা লাভ হয়, ভাই নিজে আবার চলে আসবে। আচ্ছা আচ্ছা, মানে লাভের জন্য ভাই দুধ থেকে আসে? হ্যাঁ হ্যাঁ, লাভের জন্য সেটার আশা সবাই আসে, সবাই। তা তো ওই কারণে যে ভাই নেব সবাইকে চিপটা দিতে হবে, যে ভাই হোক কম রেট বেশি রেটে দেওয়া যাবে, বেশি রেট দিলে একদিনেই শেষ, একদিনেই শেষ। আর আপনার ব্যবসা তো কন্টিনিউ আছে? ব্যবসা তো কন্টিনিউ থাকতে হবে। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আমাদের। 0178, 8 4 8, 7 0 1 0 1। ভাই কি গাড়ি কি ওখান থেকে নিয়ে আসছে নাকি এখানে ভাড়া? ও, রিজার্ভ, রিজার্ভ কত? গাড়ি ভাড়া কত হয়েছে রিজার্ভ? 10,000 টাকা। আচ্ছা আচ্ছা, যাবে নওগাঁ? ভাই দেখুন তো গাড়ি, তো আমার কাছে গাড়ি ভাড়া চাচ্ছে 10,000। হ্যাঁ, 10,000 একটু বেশি হয়ে গেলো, নওগাঁ 10,000, তারপর 9,000 চাইছে। হ্যাঁ, আমি বলছিলাম যে 8, 7, 8। হ্যাঁ হ্যাঁ, তো ভাই বলতেছে আমরা ওইখান থেকে গাড়ি নিয়ে আসবো, যে ওইখান থেকে নাহলে আমার আসাটা হবে। ঠিক আছে ভাই, তাহলে আপনি ওখান থেকে গাড়ি নিয়ে আসেন, আপনার লোকগুলো আসতে পারতেছে, প্লাস মনে সুন্দর চলে যাবে, সুন্দর চলে যাবে, কোনো ঝামেলা। ভাই নিজে গাড়ি নিয়ে আসবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। তাহলে লোড কমপ্লিট। আরো একটা কি এক্সট্রা কিনলেন? আরো একটা, আরো একটা কিনলাম ভাই। এটা এটা এটা, আচ্ছা, এটা কিনলাম, এটা গাভিটা, আর এটা বাচ্চাটা। হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে, আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আসলাম। তাহলে গাড়িতে 6টা
যাচ্ছিল, পরে আবার এক্সট্রা নিয়ে সাতটা যাবে, এখন সাতটা গাবি, সাতটা বাছো, সাতটা গাবি, সাতটা বাছো। আচ্ছা ঠিক আছে।